এখনকার জেনারেশানে সোশ্যাল মিডিয়ার ওপরে কিন্তু প্রায় প্রত্যেকটি মানুষ কিন্তু অ্যাডিকশান হয়ে রয়েছে তাছাড়াও এর থেকে বলা ভালো যে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আজ ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে অনেক মানুষের কিন্তু তার ব্যবসা বা তার সমস্ত দৈনন্দিন জীবনের সমস্ত কিছু তারা কিন্তু এখান থেকে জানা যাচ্ছে এবং সমস্ত কিছু জানতে পারছে ফেসবুক তথা বিভিন্ন ধরনের সোশ্যাল সাইট সোশ্যাল অ্যাপ্লিকেশনের তরফ থেকে অনেকেই উপার্জনও করছে যেটা কিন্তু তাদের যে একটি উপার্জনের রাস্তা সেটাও কিন্তু বেরিয়ে গেছে তবে সমস্যাটা কিন্তু হয় এখানে যখন একটি মানুষ এই ফেসবুক বা সোশ্যাল কোনো সাইট থেকে বা অ্যাপ থেকে যখন তার ইনকামের সারা মাসের ইনকাম বা উপার্জন করতে থাকে এবং সেটি যখন হ্যাক হয়ে যায় তখন কিন্তু মাথার উপরে হাত চলে আসে আজ তোমাদেরকে সেটাই জানাবো যদি কিন্তু এখনো পর্যন্ত যদি দেখা যায় ফেসবুক থেকেও কিন্তু প্রচুর মানুষ উপার্জন বা ইনকাম করছে তবে সেই ফেসবুক অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু কিভাবে কি করতে হবে তবে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল সাইট বা অ্যাপ্লিকেশন তাদের সিকিউরিটি প্রসেস কিন্তু অত্যন্ত হাই সেক্ষেত্রে হ্যাক হয়ে যাওয়ার পরেও কিন্তু সমস্ত অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় আজকে তারই কিছু টিপস তোমাদেরকে শেয়ার করব যাতে তোমরাও কিন্তু যদি কখনও তোমাদের সাথে এমনটি হয়ে থাকে তাহলে কিভাবে তোমরা সেটা ফিরে পাবে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা এখানে সমস্ত আপডেটটা পেতে পারো ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত যে কোনো কিছুতেই সবসময় হ্যাকিংয়ের ভয় কিন্তু থেকে থাকে আজ প্রায় প্রত্যেকটি মানুষ তারা কিন্তু অনেকটি কেয়ারফুল থাকতে হবে নিজেদের এই সমস্ত ইন্টারনেটের সঙ্গে যুক্ত সোশ্যাল সাইটকে নিয়ে কারণ সিকিউরিটি পারপাসের জন্য একটু অসাবধানতা হলেই কিন্তু তোমরা সেটাকে হারিয়ে ফেলতে পারো আজকে তোমাদের সেটাই জানাচ্ছি যদি কোনো মানুষ এই ধরনের ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে নিজেদের উপার্জন বা আর্নিং করে থাকো বা নিজেদের অ্যাকাউন্ট পার্সোনাল কোন প্রোফাইল থেকে থাকে এবং সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কি করতে হবে প্রথমেই তোমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ যেতে হবে তারই কিন্তু সেটা কিন্তু তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে এটা ওপেন করতে পারো ফেসবুককে জানাতে হবে কীভাবে অ্যাকাউন্টটিকে হ্যাক হয়েছে এবং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার লিখতে হবে যেটি কিন্তু খুবই উত্ত তোমাদের ইম্পর্টেন্ট একটি জিনিস ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস তথা যদি থাকে থাকে তাহলেই কিন্তু তোমরা সেটা ফিরে পেতে পারো যে তথ্য চাওয়া হবে তা দিয়ে একটি গুরুত্বপূর্ণ কারণ কিংবা প্রমাণ করতে হবে যে ব্যবহার যে ব্যবহারকারী অ্যাকাউন্টটা প্রকৃত মালিক আপনি যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পাসওয়ার্ড তার সাথে সাথে তার সমস্ত ডিটেল এগুলো যেন তোমার সাথে থাকে এরপরে ব্যবহারকারীকে বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে হবে তাদের বলতে হবে যে ব্যবহারকারীর অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে ব্যবহারকারীর বন্ধুদের ফেসবুক জানাতে হবে যে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তাদের ব্যবহারকারীর প্রোফাইলে যেতে হবে তারপর তিন বিন্দুযুক্ত মেনুতে ক্লিক করে সাপোর্ট অপশানে ক্লিক করতে হবে সাপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই এর উদ্দেশ্য হল ফেসবুকে যত বেশি রিপোর্ট পড়বে তত তাড়াতাড়ি অ্যাকাউন্ট ফেরত পাওয়ার সম্ভাবনা রয়ে থাকে তাই অন্য কারোর ফোন থেকে সেটা করতে হবে অ্যাকাউন্টটি কোথায় লগ ইন করা হয়েছে এগুলো ছাড়াও ব্যবহার করে যদি নিজের অ্যাকাউন্ট লগ ইন করতে চান সেক্ষেত্রে সক্ষম হন তবে অ্যাকাউন্টটা অন্য কোনো স্থানে সক্রিয় করা হয়েছে তার পরীক্ষা করা যেতে পারে কখনো কখনো সেই অ্যাকাউন্টে সম্পূর্ণ অ্যাক্সেস নেয়ার আগে এখানে ধরা যেতে পারে এর জন্য ফেসবুকের অ্যাকাউন্ট সেন্টারের পেজে যেতে হবে তারপরে পাসওয়ার্ড এবং সেফটি প্রেস করতে হবে এবং কোথায় লগ হয়েছে তা দেখতে হবে এখানে ব্যবহারকারীর সিস্টেম ছাড়া অন্য কোথাও লগ আছে তা দেখতে সক্ষম হবেন ব্যবহারকারীকে সেখান থেকে অ্যাকাউন্ট লগ ইন আউট লগ আউট করে অবিলম্বে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এইভাবেই কিন্তু তোমরা ফিরে পেতে পারো তোমাদের অ্যাকাউন্টটি তাই বন্ধুরা সমস্ত কিছু অবশ্যই করে কিন্তু মাথায় রাখবে এবং এইভাবেই কিন্তু সংরক্ষিত করে রাখতে পারো তোমাদের অ্যাকাউন্ট